আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। কোণঠাসা হলে বিপজ্জনক বেপরোয়া হয়ে যাবেন পুতিন। এদিকে বেলারুশ সীমান্তে উস্কানি দিচ্ছে ইউক্রেন, 2 লাখ মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়েছে জানিয়েছে রাশিয়া। জেলেনস্কি ডিক্রির জবাবে যা বলল রাশিয়া। এদিকে খেরসনের 2 শহর ইউক্রেনের সেনাদের দখলে, যেকোনো সময় শুরু হতে পারে সংঘাত, হতাশ জাতিসংঘ। এবং সর্বশেষ ইরাকে সন্ত্রাসী কমান্ডারদের বৈঠক চলাকালে ইরানের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের সিবিআই প্রধান বিল বার্নস গণমাধ্যম সিবিএস এ দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন যদি কোণঠাসা হয়ে পড়েন তাহলে তিনি বিপজ্জনক এবং বেপরোয়া হয়ে যেতে পারেন। পুতিন চিন্তায় পড়বেন শুধুমাত্র ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে তা নিয়ে নয়, বাড়িতে কি হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে কি হচ্ছে এগুলো নিয়েও চিন্তায় পড়বেন। সিআই এর প্রধান জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতে চীন ঘোষণা দেয় রাশিয়ার সঙ্গে সীমাহীন বন্ধুত্ব স্থাপন করবে, কিন্তু তা সত্ত্বেও পুতিনের অনুরোধের পরও রাশিয়াকে কোনো ধরনের অস্ত্র দেয়নি চীন। তাছাড়া রাশিয়ার যুদ্ধ নিয়েও নিজেদের উদ্দীপনাও চেপে রেখেছে চীন। সিআই এর প্রধান বিল বার্নস বলেছেন, রাশিয়ার সামনে যে সকল চ্যালেঞ্জ দাঁড় হচ্ছে এর মাধ্যমে পুতিনের সামনে থাকা বিকল্পগুলো কমে আসছে, এতে করে পুতিন আরো বিপজ্জনক হয়ে উঠেছেন। তিনি আরো বলেন, পুতিন কোণঠাসা, পুতিন যদি মনে করেন তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাহলে বিপজ্জনক ও বেপরোয়া হয়ে যেতে পারেন। এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো মঙ্গলবার অভিযোগ করেছেন, প্রতিবেশী ইউক্রেন বেলারুশ সীমান্তে উস্কানি দিচ্ছে। তারা সীমান্তে 15,000 সেনা জড়ো করেছে, সেখানে তারা ঘাঁটি স্থাপন ও নিরীক্ষা চালাচ্ছে। বেলারুশের গণমাধ্যম বেল্টা নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেনের যেসব সেনাদের সীমান্তে নিয়ে আসা হয়েছে তারা রাস্তা আটকে দিয়েছে এবং তারা চেক পয়েন্ট ও ফায়ারিং পজিশন তৈরি করছে। লুকাশেঙ্কো আরও বলেছেন, ইউক্রেনের সেনারা অব্যাহতভাবে বেলারুশের স্থাপনা সেনাদের ওপর অপটিক্যাল, রেডিও ইলেকট্রনিক এবং রেডিও টেকনিক্যাল নিরীক্ষা চালাচ্ছে। তিনি আরও বলেন, এমনকি তাদের ড্রোনগুলো সীমান্ত রেখা ভঙ্গ করছে। আর একই সময় তারা ভয় পায় বেলারুশকে এই যুদ্ধে জড়িত হতে দিও না, আর এখন তারা অব্যাহতভাবে সীমান্তে উস্কানি দিচ্ছে। এদিকে বেলারুশের প্রেসিডেন্টের এমন গুরুতর অভিযোগের জবাবে এখনও কোনো মন্তব্য করেনি ইউক্রেন। রাশিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার আগে বেলারুশে 30,000 সেনা জড়ো করেছিল। এসব সেনা 24 ফেব্রুয়ারি কিয়েভের দিকে এগিয়ে এসেছিল, কিন্তু পরবর্তীতে ব্যর্থ হয়ে তারা ফিরে যায়। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গে শৈগু মঙ্গলবার বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের ডিক্রি জারির পর 2 লাখ মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। 2 সপ্তাহ আগে ভ্লাদিমির পুতিন রিজার্ভ সেনা জড়ো করার ডিক্রি জারি করেন। এরপর প্রতিরক্ষা মন্ত্রী সের্গে শৈগু জানান, প্রেসিডেন্টের ডিক্রি অনুযায়ী ইউক্রেনে যুদ্ধ করতে 3 লাখ মানুষকে জড়ো করা হবে। 2 লাখ মানুষ সেনাবাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আজ পর্যন্ত 2 লাখেরও বেশি মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। 8টি প্রশিক্ষণ মাঠ এবং 6টি প্রশিক্ষণ কেন্দ্রে এসব সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদিকে সোমবার রাশিয়ার কাভারোভস্ক অঞ্চলের গভর্নর জানান, এই অঞ্চলে 1,000 মানুষকে সেনাবাহিনীতে যোগ দিতে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু যারা এসেছিল তাদের অর্ধেককে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে কারণ তারা যুদ্ধ করতে ফিট না। কাভারোভস্কের গভর্নর এমন তথ্য দেওয়ার পরের দিনই প্রতিরক্ষামন্ত্রী শৈগু জানালেন, 2 লাখ সেনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদিকে জেলেনস্কির ডিক্রির জবাবে যা বলল রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার একটি ডিক্রি জারি করে বলেছেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবেন না তিনি। ইউক্রেন প্রেসিডেন্ট বুঝিয়েছেন, যদি পুতিন প্রেসিডেন্ট না থাকেন তাহলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের আলোচনা হবে। জেলেনস্কির এই ডিক্রি জারির পর এর জবাব দিয়েছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, যদি ইউক্রেন আলোচনায় না বসে তাহলে তাদের বিশেষ সামরিক অভিযান শেষ হবে না। তিনি আরও বলেছেন, আমরা বর্তমান প্রেসিডেন্টের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অপেক্ষা করব, অথবা পরবর্তী প্রেসিডেন্ট তার অবস্থান পরিবর্তন করা পর্যন্ত অপেক্ষা করব। এর আগে মঙ্গলবারই রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমা ইউক্রেনের 4টি অঞ্চল দোনেস্ক, লুহানিস্ক, জাপোরিজিয়া ও খেরসনকে রাশিয়ার অংশ হিসাবে অন্তর্ভুক্ত করতে অনুমোদন দিয়েছে। জানা গেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অনুমোদনের বিষয়টিতে স্বাক্ষর করে এটি আইনে পরিণত করবেন। এদিকে খেরসনের দাভিদিপ ব্রিড এবং ভোলাইকা শহর থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়েছে ইউক্রেন সেনারা। এখন এগুলো ইউক্রেনের দখলে চলে এসেছে।
মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টুইটে দেশটির প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, ইউক্রেনের মেরিন সেনারা আত্মবিশ্বাসের সঙ্গে কৃষ্ণ সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। খেরসনের আঞ্চলিক কাউন্সিলের উপপ্রধান ইউরি সেভলোবস্কি শহরগুলো পুনর্দখল করার বিষয়টি টেলিগ্রামে নিশ্চিত করেছেন। ইউক্রেনের সেনারা এমন সময় রুশ সেনাদের এই দুটি শহর থেকে হটিয়ে দিল যখন রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা বিশ্লেষক এবং ইউক্রেনের কর্মকর্তারা জানাচ্ছেন, ইউক্রেনের সেনারা দিনিপ্রো নদীর পাশে খেরসনের দিকে অভূতপূর্ব সাফল্য পাচ্ছে। এদিকে গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করেন। খেরসন হল এই চারটি অঞ্চলের অন্যতম একটি। এদিকে যেকোনো সময় শুরু হতে পারে সংঘাত, হতাশ জাতিসংঘ। ইয়েমেন এবং সৌদি আরব নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত না হয় হতাশ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই পক্ষ নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়নি, তবে এখনও আলোচনা শেষ হয়ে যায়নি। দুই পক্ষ এখনও আলোচনা চালাচ্ছে যাতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যায় এবং এ ব্যাপারে মধ্যস্থতা করছেন ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্র্যান্ডবার্গ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ডুজারিক ইয়েমেন এবং সৌদি আরব দুপক্ষকেই যে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সামান্য উস্কানি থেকেই বড় রকমের সহিংসতা শুরু হতে পারে, অথচ দুই পক্ষে শান্তি চায়। ডুজারিক আরও বলেন, যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর কারণে জাতিসংঘ হতাশ হলেও আমরা বিশ্বাস করি যে এখানে রাস্তার প্রান্ত সীমা নয়, বরং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সামনে আরও সময় রয়েছে। গত এপ্রিল মাসে সর্বপ্রথম জাতিসংঘের মধ্যস্থতা ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় যার মেয়াদ জুন মাসে দ্বিতীয় দফায় বাড়ানো হয়। সর্বশেষ যুদ্ধবিরতির মেয়াদ গত রোববার শেষ হয়ে গেছে। এখন যদি দ্রুতই নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো না যায় তাহলে যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে যার প্রধান শিকার হবে দুই পক্ষের সাধারণ মানুষ। এবং সর্বশেষ, ইরাকে সন্ত্রাসী কমান্ডারদের বৈঠক চলাকালে ইরানের হামলা। ইরাকের কুর্দিস্তানে ইরান বিরোধী সন্ত্রাসীদের ঘাঁটিতে আজ আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। আজকের হামলায় মহাজের 6 নামের ড্রোন ব্যবহার করা হয়েছে, এছাড়া কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। একটি সূত্র জানিয়েছে, আজ সন্ত্রাসী কমান্ডারদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালে সেখানে আঘাত আনা হয়েছে। নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সমরাস্ত্র ব্যবহার করার কারণে কেবল সন্ত্রাসীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরান বিরোধী সন্ত্রাসীদের তৎপরতা প্রসঙ্গে IRGC-র স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, ইরাকের কুর্দিস্তান কর্তৃপক্ষকে সেখান থেকে ইরান বিরোধী সন্ত্রাসীদের ঘাঁটি উৎখাত করতে হবে। সেখানকার ইরান বিরোধী সন্ত্রাসীদের পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত হামলা চলবে বলে জানান এই কমান্ডার।